আসসালামু আলাইকুম সবাইকে, আমি তানভীর একে কিং কোম্পানি। অনেকেই হয়তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখি একটু কিউরিয়াস যে আজকের টাইটেলটা এরকম কেন। ওয়েল, আমরা কেন মুসলিম এই জিনিসটা নিয়ে সত্যিকার অর্থে অনেক কথাবার্তা বলা উচিত। অনেকেই আসলে জাস্ট শুনে শুনে ইসলাম ধর্মটা ফলো করতেছি, বাট একটা প্রপার এক্সপ্লেনেশন আই থিঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স আর ভেরি নেসেসারি টু নো আমরা কেন কী করতেছি, সেটারই একটা ছোট্ট এক্সপ্লেনেশন ভিডিওর সাথে আজকে আপনাদের সাথে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে বাংলা ফ্রি কোরআন এডুকেশনের পক্ষ থেকে। আমরা ভিডিওটা দেখি, তারপরে এই রিলেটেড অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সামনে কিছু বেশ ইন্টারেস্টিং তথ্য তুলে দেবো। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করে দিই। যদি আপনি ইসলামের কোনো বিষয় না বুঝেন, তাহলে যারা আপনার চেয়ে বেশি জানে তাদের জিজ্ঞাসা করুন। ধরুন তারা আপনাকে এমন একটা উত্তর দিল যেটা আপনাকে সন্তুষ্ট করলো না, তখন তাদেরকে বলুন, আমি এই উত্তরে সন্তুষ্ট নই, আমি আরো বুঝতে চাই। প্রশ্ন করাটা আপনার অধিকারই না, আপনার দায়িত্ব। এটা একদম ট্রু কথা। যদি আপনি কোনো কিছু না বুঝেন, কাউকে জিজ্ঞেস করেন, সে যে উত্তরটা দিবে সেটা যদি আপনি কনভিন্স না হন, অবশ্যই রিটার্ন কোশ্চেন আপনার করা উচিত। প্রশ্ন করাটা আপনার দায়িত্ব। যখন এই উম্মা চিন্তা করা বন্ধ করে দেয় এবং চিন্তা করার পরম্পরা ধরে রাখাও বন্ধ করে দেয়, তখন উম্মার সবচেয়ে খারাপ পরিণতিটি ঘটে, সবচেয়ে খারাপ। আর সেটি হলো পরবর্তী প্রজন্ম মুসলিম হয় শুধুমাত্র এই কারণে যে তাদের বাবা মা মুসলিম। আমি অস্বীকার করতে চাচ্ছি না, আমরাও মনে হয় ওই জমানা দিয়ে যাচ্ছি যেখানে আসলে বাবা মা মুসলিম দেখে অনেকে জাস্ট ইসলাম ধর্মটাকে ফলো করতে হবে, কারণ আব্বা মা নামাজ পড়ে, আব্বা মা রোজা রাখে, আব্বা মা করে দেখে আমার করতে হয়, একটা বাধ্যবাধকতার উপরে রেখে করতেছি। বাট খুবই সুন্দরভাবে ওনারা এখানে দেখাইছেন, মানে বাবা মা এর যে সন্তান তারা আসলে বাবা মার থেকেই শিক্ষাটা পাচ্ছে। খুব সুন্দর একটা রিপ্রেজেন্টেশন মুসলিম পরিবারের শিক্ষাটা জেনারেশন বাই জেনারেশন আসতেছে সেই ব্যাপারটা নিয়ে সামনে দেখিয়ে আসে। এটাই হচ্ছে উম্মার সবচেয়ে খারাপ পরিণতি, কারণ তখন শুধুমাত্র বাবা মা চায় বলেই তাদের সন্তানের ইসলাম ধরে রাখা। রাইট, আপনারা জানেন আমরা এমন একটা সময় বাস করছি যখন পরিবার বিভক্ত, সন্তানরা তাদের বাবা মায়ের থেকে আলাদা জীবনযাপন করে, তারা কলেজে যায়, ভার্সিটিতে যায়, চাকরি করে, নিজেদের আলাদা জীবন নিয়ে ব্যস্ত, তাই না? এবং যখন এমন হয় তখন দেখবেন, হোক তারা বৌদ্ধ, হোক হিন্দু, খ্রিস্টান, ইহুদি বা মুসলিম, অধিকাংশ ক্ষেত্রেই বাবা মা ধার্মিক আর সন্তানরা অস্বীকার করার মতো কিছু নাই। আসলে পরিবেশগত ব্যাপার নিয়ে অনেকেই কনসার্ন, আপনারা এটা স্বাভাবিক, বাবা মা থেকে আসলে দূরে সরে গেলে বাবা মা যেসব জিনিস যেগুলো প্র্যাকটিস করে সেই জিনিসগুলোর উপরে প্রভাব পড়তে থাকে। আসলে বাবা মা যেটা করতো সেটা প্র্যাকটিসের না থাকার কারণে অনেকরকম পরিস্থিতি এরকম হয়ে যায়। আপনারা ছবিতেও দেখতে পারতেছি যে বাবা মা যে এরিয়াতে বা যেভাবে আছে, এটা মুসলিম ধর্ম ফলোয়িং কান্ট্রি যেখানে রিলিজিয়াস প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে হচ্ছে, সেগুলো অন্য জায়গায় গেলেও কিন্তু সে যদি মনস্তাত্ত্বিকভাবে শক্ত ইমান ধরে রাখতে না পারে, সে কিন্তু যে কোনোভাবে ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে। তো সেটা একটা খুব গুরুতর সম্ভাবনা থেকে যায়। এই ছেলে মেয়েগুলোকে জিজ্ঞাসা করলে বলবে, যখন আমি বাবা মায়ের সাথে থাকতাম তখন প্রতি সপ্তাহে তারা আমাকে গির্জায় নিয়ে যেত, অথবা আমার বাবা প্রতি সপ্তাহে আমাকে জুমার সালাতে নিয়ে যেত, কিন্তু এখন আমি আর বাবার সাথে থাকি না, এখন আমি কলেজে পড়ি, এখন আমি মুক্ত, আমি আর যেতে বাধ্য নই, যাওয়ার কোনো কারণ নেই, আগে বাবার কারণে যেতাম, আর ছুটিতে যখন বাবার বাড়িতে যায় তখন তারা আবার জুমায় যায়, আর যখন কলেজে ফেরত আসে তখন তারা আবারও মুক্ত, তাই না? এটা ট্রু, মানে অনেক সময় আমি ছোটবেলায় আমিও বলবো যে অনেক সময় আব্বা না বললে নামাজ পড়া বা মানে ইসলামের যে প্র্যাকটিসগুলো আছে, মানে ইসলামের একদম ফরজ কাজগুলো, সেগুলো তো অনেক গ্রামে চলে আসতো। আমি ডিজাগ্রি করবো না, অনেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন অনেকে হয়তো বাবা মা না বললে নামাজ পড়েন না, বা বাবা মা কনসার্ন হবে, রাগ হবে, এই জন্য হয়তো নামাজ দাঁড়াবে, মানে ফিলিংসটা নিয়ে যে কাজগুলো করা সেটা কিন্তু অনেকেই করতেছেন না। তো তারাও আই থিঙ্ক এই ভিডিওটা দেখে বুঝতেছেন আপনাদের পজিশনটা এই মুহূর্তে কোথায়। জানেন এমন কেন হয়? কারণ আমরা আমাদের সন্তানদের শিখাইনি কিভাবে নিজে থেকে ইসলাম নিয়ে ভাবতে হয়, ভাবতে শিখাইনি কেন আমি মুসলিম, কেন আমাকে স্রষ্টা হিসেবে আল্লাহকেই গ্রহণ করতে হবে, কেন কোরআনকে গ্রহণ করতে হবে, আর কেন তারা বুদ্ধিবৃত্তিক প্রশ্ন করবে এটাও বোঝা দরকার। কারণ আমাদের ধর্ম চোখ বুঝে অন্ধ অনুসরণ করার ধর্ম নয়, আমরা এটা অনুসরণ করি এমনটা কখনোই না, অবশ্যই না। ইব্রাহিম আলাইহিসসালাম শুধু মানুষদেরই জিজ্ঞাসা করতেন না, তার দৃষ্টান্তের দিকে লক্ষ্য করুন, তিনি স্বয়ং আল্লাহকেও প্রশ্ন করেছেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, প্রভু আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, এও সম্ভব। স্বয়ং আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাকে প্রশ্ন করেন, তোমার ভিতরে কি ঈমান নেই,
তুমি তো বিশ্বাস করেছই, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি, অবশ্যই, তবু আমি শুধু আমার মনকে সন্তুষ্ট করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, মন সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমাদের উচিত প্রশ্ন করতে থাকা। যতক্ষণ না মন প্রশান্ত হয় আমাদের অবশ্যই অনুসন্ধান করতে হবে, চিন্তা করতে হবে, আমাদের সন্তানদের চিন্তা করতে শেখাতে হবে। মানে এটা আর কোনো অবকাশ নাই, আমি জাস্ট আপনাকে একটা তথ্য দিলাম, আপনি শুনে বিশ্বাস করে লাফায় উঠলেন। এভাবে আসলে আমরা ইসলামটা অনেকদিন ধরে ফলো করে আসতেছি, আরেকজন জাস্ট বলছে দেখে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। মানে কোন অ্যাকচুয়াল কোন এক্সপ্লেনেশন বা যদি প্রশ্ন থাকে সেটার উত্তর জানার জন্য আমাদের চেষ্টা করতে হবে সঠিক উত্তরটা। এবং আই থিঙ্ক এটার মানে অথেন্টিক সুন্না এবং মেইন যে কোরআন এটার আলোকে বিশ্লেষণ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কখনোই প্রশ্ন করি না, অনুসন্ধান করি না, চিন্তা করি না। সো দেখেন খুব ক্রিটিক্যাল একটা পরিস্থিতির কথাই বলা হয়েছে এবং আমরা কিন্তু আপসেটও হয়ে যাই, মানে কনফিউশনের মধ্যেই থেকে যাই যে উনি তো এটা বলছিল তাহলে উনি এটা বলছেন, তাহলে রাইট কোনটা? কিন্তু দুঃখের বিষয়, এখনকার ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা ও চিন্তার ধার ধারে না। অমুক সূরাগুলো মুখস্থ করো, অজু করার নিয়ম শিখো, এই যে এগুলো সালাতের সময় তোমার কোরআনের উচ্চারণ ঠিক আছে, ব্যাস চলবে। বাচ্চা কোরআন মুখস্থ করেছে, সে তো জান্নাতে টিকিট পেয়ে গেছে। ওই যে এটা শুনছিলাম মানে কনফার্ম জান্নাতি হ্যায়, মানে টিকিট দিয়ে দিচ্ছেন, মানে ডোন্ট নো ওয়াই, বাট মানে একদম লিমিটেশন, নামাজ পড়া হইলো, রোজা রাখা হইলো, কখন নামাজ পড়তে সেগুলো বলে দেওয়া হলো, ঠিক মতো কোরআন তেলাওয়াত শিখলাম, বাট এর পরও ইসলামের আরও অনেক দায়িত্ব আছে, আর অনেক কিছু জানার আছে, আর অনেক কিছু বোঝার আছে। ওই লিমিটেশনসের মধ্যে থাকলে আমরা সবসময় কি ধর্মটাকেও লিমিটেড করে ফেলতেছি, বাট আমাদের যে কোরআনের যে প্রভাব সেটা কিন্তু আমাদের পুরো জীবনের উপর আছে, প্রত্যেকটা স্তরে স্তরেই আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটি বাচ্চা কোরআন মুখস্থ করেছে, সে কোরআন তেলাওয়াত করছে, তবু সে কি কোনোদিন কোরআনের একটি আয়াতের অর্থ নিয়েও ভাবেনি? এটা কিভাবে হয়? এই আমাদের ইসলাম, সে তিলাওয়াত করছে, আফালা তাআকিলুন, তারা কেন চিন্তা করে না, অথচ সে নিজেই কোনোদিন চিন্তা করে না। ব্যাপারটার বক্রতা খেয়াল করুন, সে পড়ছে ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআন। কাফেরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোনো জীবকে আহ্বান করছে যা হাঁক ডাক আর চিৎকার ছাড়া কিছুই শুনে না। এই ছেলেটা তারাবিতে ইমামতি করছে, আমরাও আনন্দ করছি যে সে কোরআন মুখস্থ করে ফেলেছে, সে সালাতে ইমামতি করছে এবং তিলাওয়াত করছে, তাদের উদাহরণ যারা আল্লাহর আহ্বান কানে গেলে পশুর হাঁক ডাকের মতো ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না, তারা সেটার অর্থই বুঝে না, এবং সে এটা তেলাওয়াত করছে এবং সে নিজেই কিছু বুঝছে না। খুবই দুঃখের বিষয়। কোরআন তেলাওয়াত করতে গিয়ে কিন্তু আমিও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যেখানে মানে একটা আয়াত পড়া হয়েছে সেটার অর্থ না জানার আগ পর্যন্ত কিন্তু আমি পরিষ্কার হচ্ছি না। সো যতটুকুই পড়েন, দুই লাইন পড়েন বা দুই লাইন একদম অর্থ সহ বুঝে পড়েন, যাতে আপনি আরেকজনের সামনে গেলেও বলতে পারেন গর্বের সাথে যে এই দুইটা লাইনের মিনিং হচ্ছে এইটা। মানে আমি কাউকে ছোট বড় করে দেখাবো না, শেখার মানে সুযোগের অভাবে অনেক হয়তো শিখতেছেন না, সময়ের অভাবে দোষ দিচ্ছেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। যদি আপনি অল্প পড়েন, এক লাইন বা দুই লাইনও পড়েন, সেটা সলিড হোক, মানে আপনি অর্থটা জেনে বুঝেই পড়েন, না হলে ঠিক মানে পরিণতিগুলো খুব খারাপ হয় এবং সেটা খুব দৃশ্যমান হচ্ছে এই ভিডিওর মধ্যে, আপনি যদি খেয়াল করে দেখেন। এই উম্মার জন্য এটা প্রচণ্ড দুঃখের ব্যাপার, এটাকে ঠিক করতে হবে এবং এই প্রজন্মকেই করতে হবে। আল্লাহুল আজিম, আপনি কি জানেন কোন জিনিসটা নাস্তিকতার দিকে মানুষকে আকৃষ্ট করছে, ধর্ম থেকে দূরে নিয়ে যাচ্ছে? আমি বিজ্ঞানে বিশ্বাস করি, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। এ ধরনের মানুষ ইদানিং এত বেশি কেন দেখা যায়? কারণ তারা বলে বিজ্ঞান আপনাকে চিন্তা করার সুযোগ দেয়, দর্শন আপনাকে চিন্তা করতে দেয়, নাস্তিক্যবাদ আপনাকে চিন্তা করতে দেয়, কিন্তু ধর্ম আপনাকে চিন্তা করতে দেয় না। হয়তো অন্যান্য ধর্ম আসলেই আপনাকে চিন্তা করতে দেয় না, কিন্তু আমাদের ধর্মের ভিত্তি চিন্তাশীলতার উপর নির্মিত। সুবহানাল্লাহ, এটা একদম সলিড একটা কথা। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো জিনিসটা কিন্তু একটা কি চিন্তাশীলতার উপরে ভিত্তি করেই হওয়া, মানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী আরও যারা নবীরা ছিলেন সবাই কিন্তু বিভিন্ন সময় আল্লাহ তাআলার কাছেই প্রশ্ন করেছেন এবং সেগুলোর মাধ্যমে যে গাইডেন্সটা আসছে সেটা কোরআনে আয়াত আকারে নাজিল হয়েছে। ইভেন বিভিন্ন সময় আমাদের সাহাবিরা যে প্রশ্নগুলো করেছিলেন তাদের উত্তরগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে গুছিয়ে বলছেন। সেগুলো থেকে আবার সুন্নাহ আকারে আপনি দেখবেন অথেন্টিক সুন্নাহ যেগুলো বলে সহি হাদিসগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতেছি। তো মাশাআল্লাহ, এই প্রতিটা বিষয়ে আমাদের খুব কনসার্নে রাখা উচিত,
আর আমি স্পেশালি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য কী ছিল। আপনারা দেখেন পুরো ভিডিওটা ছিল বাংলায়, প্রত্যেকটা কথা বা অ্যানিমেশনের যে ধরনের টেক্সটগুলো আসছিল, অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের যে লেসনটা দেওয়া ছিল খুব সুন্দরভাবে আমাদের বাংলা ফ্রি কোরআন এডুকেশনের ভাইয়েরা চেষ্টা করতেছেন আপনাদের সামনে ইসলামটাকে তুলে ধরার। আমি বলবো অ্যানিমেশন নিয়ে অনেকের অনেক ধরনের মতামত আছে, সে ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। ওয়েল, কার্টুন নিয়ে যে বিষয়টা নিয়ে আমি মনে করি অনেকেই এখন মন্তব্য করতে আসবেন যে ভাই আপনি এইমাত্র যে ভিডিওটা দেখেন সেখানে তো কার্টুন আছে, এই আছে, সেই আছে। তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মানে ওনারা যে কার্টুনগুলো মেক করতেছেন, মোস্টলি এই কার্টুন বা অ্যানিমেশনগুলো পেজের সাথে কাজ শুরু করার ব্যাপারে তার অনেক বিজ্ঞ আলেমদের সাথে কথা বলে শিওর হয়ে নিছেন যে এই ধরনের কাজগুলো করার ব্যাপারে তাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত, এবং তারা মাশাআল্লাহ অনেকদিন ধরে এটার সাথে জড়িত। আপনারা ফ্রি কোরআন এডুকেশন চ্যানেলের নাম জানেন, সেখানে ওভার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তারা রেগুলার কোরআন রিলেটেড বিভিন্ন তথ্য এবং আয়াত বা কোনো একটা বিষয় নিয়ে এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে থাকেন, বা সেটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশে করা হয়। বাট হোয়ার এজ বাংলা ফ্রি কোরআন এডুকেশনের ভাইয়েরা সেই ভিডিওগুলোকে খুব সুন্দরভাবে বাংলায় অনুবাদকের সাহায্যে এবং অ্যানিমেশনের মধ্যে দেখবেন খুব সুস্পষ্টভাবে বাংলার ওয়ার্ড লেখাগুলো প্লেসমেন্ট করে কিছু একটা শেখানোর ট্রাই করতেছে একটা বিশাল জনগণকে, যারা হচ্ছে ইংলিশে হয়তো একটু দুর্বল বা বুঝতে একটু কষ্ট হচ্ছে, তো বাংলাতে এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে যাচ্ছেন যারা যাতে খুব ইজিলি মানুষজন এটা গ্র্যাব করতে পারে। আর মাশাআল্লাহ তাদের প্রত্যেকটা এফোর্ট আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আপনারা দেখবেন আরও মানে ওনাদের যে রেফারেন্স দিচ্ছেন ওনারা এই ধরনের কাজগুলো করার পিছনে, বা এই অ্যানিমেশন রিলেটেড বা কার্টুন রিলেটেড ইমেজ ব্যবহারের মাধ্যমে যে কাউকে একটা সঠিক লেসন দেওয়ার চেষ্টা করতেছেন ওনারা, এ ব্যাপারে টোটাল একটা গাইডলাইন আছে, সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এত পরিশ্রম করতেছেন মানুষকে সচেতন করার জন্য, মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য, তাদের এফোর্টকে আমি সত্যিই সাধুবাদ জানাই। আপনারা কিন্তু তাদের কন্টেন্টগুলো ইজিলি দেখে আসতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে তাদের বিভিন্ন কন্টেন্টের লিঙ্কও দেওয়া আছে। তাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসে আপনাদের একটা আইডিয়াও হবে যে আমাদের প্রতিদিনের জীবনে লাইফস্টাইলের সাথে যেই ব্যাপারগুলো রিলেটেড ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেসব শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত সেগুলো নিয়ে আমরা কতটুকু কনসার্ন, কী কী বিষয় নিয়ে চিন্তা করা উচিত, কোন বিষয়গুলোর সাথে আমাদের লাইফ সরাসরি সম্পর্কিত, এবং কীভাবে কোরআন আমাদের উপর সে ব্যাপারে প্রভাব ফেলতেছে, এই সবগুলো নিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের ডিটেলস ভিডিও পেয়ে যাবেন। আর মাশাআল্লাহ ভাইয়াদের কাজগুলো মানে সত্যি প্রশংসনীয়, আর তাদের অ্যানিমেশন ওয়ার্ক থেকে শুরু করে তাদের ডাবিং, তাদের প্রেজেন্টেশন সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। সো তাদের জন্য বেস্ট উইশেস, এবং আজকের জন্য আমার এখান থেকে বিদায় নিচ্ছি। আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে সবার সাথে। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।